হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনার সবাই ভালো আছেন। আর আজকে বানাবো রাঙা আলুর মিষ্টি বা মিষ্টি পিঠা রেসিপি। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনারা অনেক কিছুই জানতে পারবেন। তো বন্ধুরা দেখুন কিভাবে বানাই, শেষ পর্যন্ত দেখতে থাকুন। A to Z টিপস আপনাদের ডিটেলসে সব কিছু শেয়ার করেছি, আর আমি সবসময় আপনার সাথে ডিটেলসে শেয়ার করি। তো রাঙা আলুগুলো আপনাদেরকে দেখালাম, আর এখানে হচ্ছে কড়াইতে পানি দিয়ে দিচ্ছি রাঙা আলুটাকে সিদ্ধ করার জন্য। তো প্রথমে এখানে রাঙা আলু বা মিষ্টি আলু আপনারা কে কী বলেন বা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে দেখেন পানিটা যখন এরকম ফুটে উঠেছে, তখন কিন্তু আমি রাঙা আলুগুলো দিয়ে দিচ্ছি বা মিষ্টি আলুগুলোকে আমি সিদ্ধ করে নিব বন্ধুর। আর এই পিঠা বা মিষ্টি খেতে এতটা মজা লাগে, অসম্ভব মজা লাগে। তো যখনই এই রাঙা আলুর সিজন আসে, তখন কিন্তু আমি পিঠাগুলো বানাই বা মিষ্টিগুলো বানাই, খেতে অসম্ভব মজা লাগে। তো ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা, ঢাকা দিয়ে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো ছেঁকে আলুগুলো কিন্তু তুলে নিতে হবে বন্ধুরা। তো ছেঁকে তুলে নিচ্ছি। আর প্লিজ ভিডিও যদি ভালো লাগে, আপনাদের রেসিপি যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধু হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন। আপনাদের সাপোর্টে কিন্তু আমাদের এগিয়ে যাওয়া, আপনাদের ভালোবাসায় কিন্তু আমাদের এগিয়ে যাওয়া। আর এই যে দেখেন আলুগুলো তুলে নিয়েছি বন্ধুরা। এবার আলুর খোসাগুলো কিন্তু আমি সব ছাড়িয়ে নেব। তো এখন হচ্ছে দুপুরবেলা, তো দুপুরবেলা হচ্ছে এটা বানাতে চলেছি আমি আর কি। আর এই যে দেখুন আলুর খোসাগুলো হচ্ছে তুলে নিচ্ছি বন্ধুরা, এই জন্য রোদ্রে একটু খুব ভালো ছাটা পড়তেছে। তো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর এই যে দেখেন প্রচণ্ড গরম বন্ধুরা, আমি কিন্তু গরম গরম এনেই কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে দেখেন ছোট্ট একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারটা নিয়ে আলুগুলো আমি এভাবে ডাইরেক্ট কিন্তু গ্রেট করে নিব। ম্যাশ করার আগে এভাবে গ্রেট করে নেবেন, তাহলে কিন্তু কোনো রকম ভেতরে কিন্তু কোনো দলা বা কোনো কিছু পাকিয়ে থাকবে না, খুব সহজেই কিন্তু আপনারা ভালোভাবে এটা মিশিয়ে নিতে পারবেন। আর সবগুলো আলু হচ্ছে আমি ছিলে এভাবে কিন্তু গ্রেট করে নিব, তারপরে ভালোভাবে মিশিয়ে নেব। আর একটা দুঃখের কথা কি বলবো, যখন এডিট করতে আসছি তখন দেখছি যে আমার একটা জিনিস মিস হয়ে গেছে। আমি মিষ্টি আলু, ময়দা, গুঁড়ো দুধ, এলাচ, খাঁটি ঘি, মানে গাওয়া ঘি, খাবার সোটা এখনই দিলাম, এই যে দেখতে পেলেন। দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর খুব ভালোভাবে চটকে চটকে কিন্তু একটা ভালোভাবে মথে নিতে হবে, এক কথায় খুব ভালোভাবে কিন্তু মথে নিতে হবে। তো আমি যখন দিয়েছি তখন আমার ক্যামেরাটা জাস্ট অন হয়েছে কি অফ হয়েছে কিছুই বুঝতে পারছি না, জাস্ট ভিডিওটা দেখছি একদম স্কিপ যায় নাই, গায়েব হয়ে গেছে। তো যাই হোক আমি লিখে দিয়েছি এই জন্য, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। দুঃখিত কিছু মনে করবেন না, জাস্ট এটুকুই আমি শুধু মিশিয়েছি। আলুগুলো এরকম কুড়িয়ে নেওয়ার পরে আমি উপকরণগুলো একসাথে মিক্স করে ডোটা তৈরি করে নিয়েছি। তারপরে এরকম একটা লেচি কেটে এরকম গোল গোল করে নিয়েছি, এরকম লম্বা লম্বা তৈরি করে নিচ্ছি, লম্বা গোল। তারপরে ল্যাংচি জিলাপির মতো এই যে লম্বা করে প্যাঁচ দিয়ে আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি আমি কীভাবে বানাচ্ছি, সবগুলো এভাবেই বানিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে আমাকে হেল্প করেছে আমার আব্বু বানানোতে, আমার আব্বু হচ্ছে আমাকে হেল্প করছে যে এতগুলো বানাচ্ছি, তার জন্য বলছে যে আমি তোমাকে হেল্প করি। তো সবগুলো এরকম বানিয়ে নিয়েছি বন্ধু, এই যে দেখুন এভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি। আর শেপটা আপনারা আপনাদের যতটা ছোট বড় করতে চান সেই অনুযায়ী বানিয়ে নেবেন। তো এভাবে কিন্তু সব বানিয়ে নিব। আর রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ প্লিজ সাপোর্ট করবেন, প্লিজ বন্ধুরা আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমাদের এগিয়ে যাওয়া। এরকম গোল গোল করে নিয়েছি, লম্বা করে নিয়েছি। আর একটা কীভাবে বানাই আপনাদেরকে দেখাই বন্ধুরা, সোজা হচ্ছে আমি লম্বা করে নিব, এই যে গোল এ করে নিয়েছি, আর এই যে দেখেন এটা বানিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমি বানিয়েছি, আর কিছু হচ্ছে আমার আব্বু বানাচ্ছে। তো আপনাদেরকে দেখাবো কীভাবে বানিয়েছি। এই যে দেখেন লম্বা করে নিচ্ছি আমি কিভাবে বানিয়েছি। তো এইভাবে লম্বা করে নিব, প্রথমে একটা ছোট এরকম ডো নিয়ে লম্বা করে এরকম গোল করে পেঁচিয়ে এর ভেতরে দিয়ে দিতে হবে। তারপরে এরকম ল্যাংচা জিলিপির মতোই দেখতে, ঠিক এই যে দেখেন জাস্ট এই এভাবে করে গোল করে নিচ্ছি। সবগুলো এভাবেই বানিয়ে নিব বন্ধুরা। আর প্লিজ যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাপোর্ট করবেন, আমি কিন্তু সবসময় আপনার সঙ্গে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাই। যারা নতুন বন্ধু আছেন প্লিজ সাপোর্ট করবেন। আর এই রাঙা আলুর সিজনে কিন্তু এই পিঠাটা অবশ্যই বানাবেন, এই মিষ্টির পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তবে এখানে একটু ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, ঘিটা কিন্তু বেশি দিয়ে এরকম ভালোভাবে মথে মথে মাখাতে হবে ডোটা। আর মিষ্টির সুঘ্রাণ, আর একটা কথা বলি, গুঁড়া দুধের যে সুঘ্রাণ সেটার কারণে কিন্তু খুব সুন্দর মাছি এসে বসে যাচ্ছে, কেন সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে। আর এই যে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, তেলটা যখন একটা আঙুল ডুবাতে পারবে এরকম হালকা যখন গরম হবে তখন কিন্তু এই এগুলো কিন্তু আমি ভেজে নিব। তো আমি সব এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিব বন্ধুরা। তো দিতে দিতে সবগুলো একটু বেশিই দিয়ে ফেলেছিলাম, কারণ এটা পাত্রটা ছোটো হয়ে গেছিলো, তার জন্য কিছু পিঠা আবার তুলে রাখছিলাম, কারণ এটা ফুলে যখন বড় হয়েছে তখন ভাজতে খুবই অসুবিধা হচ্ছিলো, তার জন্য কিছু পিঠা তুলে নিয়ে ফাঁকা করে তারপরে এগুলো আবার সোজা করে ইজিলি ভেজে নিয়েছি। এই যে দেখুন পত্র কতটা বড় হয়েছে, কতটা ফুলে গেছে, সবগুলো কিন্তু ভেজে এবার তুলে নিব।
আর এই মিষ্টি আলুর এই মিষ্টি আর এই মিষ্টি পিঠাটা খেতে যে কী যে মজা লাগে বন্ধুরা, দুর্দান্ত স্বাদ, একবার হলেও ট্রাই করবেন, দুর্দান্ত স্বাদ। বাসায় যখন কোনো মেহমান আসবে, যখন বাসায় কাউকে ডেজার্ট আইটেম হিসেবে বানিয়ে খাওয়াবেন বা এমনি যখন বানাবেন, মানে কী বলবো, খেয়ে পুরো মুগ্ধ হয়ে যাবে, অসম্ভব টেস্টি। আমাদের বাসায় তো যখনই মিষ্টি আলুর সিজন আসে তখন কিন্তু আমরা বানাই বা ভীষণ পছন্দ করে, আর আপনাদের ভাইয়া এই পিঠাগুলো খেতে ভীষণ পছন্দ করে। তো দেখেন বন্ধুরা, এভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি সবগুলো, একটু স্পিডটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নাহলে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাবে। আর এই যে দেখেন বাদ বাকিগুলো, এগুলো ভেজে নিচ্ছি। তো এখানে কেউ একটা আমি বানিয়েছি, কয়েকটা আমার আব্বু বানিয়েছে, তো সবগুলো হচ্ছে মিলেমিশে বানিয়েছি, কারণ অনেকগুলো পিঠা বানিয়েছে তো এই জন্য। তো সবগুলো তুলে নিচ্ছি বন্ধু, এইভাবে কিন্তু লালচে লালচে করে ভেজে তুলে নিতে হবে। আমি সমস্ত পিঠা ভাজাগুলো আপনাদেরকে দেখিয়েছি, তার জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নাহলে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। আর এখানে হচ্ছে পিঠার রসটা বানিয়ে নিচ্ছি। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব বন্ধুরা, আর এখানে বানাতে বানাতে কিন্তু অনেকটা সন্ধ্যে হয়ে আসছে। আর এই যে এখানে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনারা কে কেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টির পরিমাণটা দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে আমি চিনি দিয়ে এবার একটা চিনির রস তৈরি করে নেবো একটা। আর এই পিঠাগুলো কিন্তু ভাজা খেতেও ভীষণ ভালো লাগে। তো এদিকে আপনাদের ভাইয়া আর আমার মেয়ে লেগে গেছে ভাজা খেতে, ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে পিঠাগুলো খেতে। কিছুটা ভাজা রেখে দিব আর কিছুটা হচ্ছে এখানে মিষ্টি বানাবো, মিষ্টি পিঠা আর কি। তো এই পিঠার মধ্যে এই রসটা হচ্ছে ভালোভাবে একটু জ্বালিয়ে নিতে হবে, একদম ফুটিয়ে কিন্তু ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে। আর এখানে আমি একটা পাতিলেবুর রস দিব। পাতিলেবুর রসটা দিলে কী হবে, এখানে যে চিনিটা জমাট বাঁধবে না, এই জন্য খুব পাতলা একটা সুন্দর একটা স্মেল হবে আর সুন্দর একটা রস তৈরি হবে। এই জন্য এখানে পাতিলেবুর রসটা আমি ব্যবহার করতেছি, যেন জমাট না বাঁধে এই কারণে। এই যে দেখুন বন্ধুরা, রসটা একদম পাতলা থাকবে, আর এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসে। আর এই যে দেখেন পাতিলেবুর দানাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি বন্ধুরা। আর প্লিজ, যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন, আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে কিন্তু আমাদের এগিয়ে যাওয়া। বন্ধুরা প্লিজ সাপোর্ট করবেন। আর এই যে দেখেন রসটা কিন্তু আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, ভালোভাবে ফুটিয়ে জ্বালিয়ে নিতে হবে। তারপরে কিন্তু পিঠাগুলো দিব, আর পিঠাগুলো মোটামুটি 2 ঘন্টা রাখলে কিন্তু খুব ভালোভাবে ভিজে যাবে, আর এটা সারা রাত রাখলে আরও ভালো হয় এবং ভেতরটা কিন্তু যতটা সফট অ্যান্ড জুসি হবে ততটাই খেতে মজার। তো সমস্ত পিঠা এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে দেখুন সমস্ত পিঠা দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টি আলুর মিষ্টি বা মিষ্টি পিঠা খেতে বা পান্তুয়া জাস্ট অসাধারণ, অসম্ভব মজা লাগে খেতে বন্ধুরা। এই পিঠাটা ভীষণ টেস্টি একটা পিঠা, এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন বন্ধুরা, আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমাদের এই ছোট্ট পরিবারটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আপনারা সাপোর্ট না করলে আমরা কখনোই এগিয়ে যেতে পারতাম না। আপনারা যারা কমেন্ট করেন, সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট করেন, আপনাদের কমেন্টে আমি ভীষণ খুশি হই। আপনারা যখন একটা ভালো কমেন্ট করেন তখন সত্যি আমি ভীষণ আনন্দ পাই, ভীষণ। আপনাদের একটা ভালো সাপোর্ট অ্যান্ড কমেন্টে আমি সত্যি ভীষণ উৎসাহিত এবং ভীষণ আগ্রহী হই আরও নতুন নতুন কিছু রেসিপি আপনার সাথে শেয়ার করার জন্য। সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু রেসিপি শেয়ার করার জন্য। তো সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি, আর রাতে তো ভিজিয়ে রাখছিলাম, তো বাসায় সবাই খেয়েছে। তো সকালবেলা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কতটা জুসি অ্যান্ড সফট হয়েছে। যে দেখুন বন্ধুরা, খুব ইজিলি কিন্তু কতটা সুন্দর কেটে এসেছে। আর এই দেখুন একদম রসে টইটুম্ব, রসে ভরা এই রস পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। যখন তখন কিন্তু আপনারা বানাতে পারেন, বিশেষত মিষ্টি আলুর সিজনে মিষ্টি আলু ফ্রোজেন করে রেখেও যখন তখন বানাতে পারেন আপনারা। আর এই যে দেখুন বন্ধুরা, পিঠাগুলো কিন্তু সফট অ্যান্ড জুসি, কতটা সুন্দর দেখতে যে একবার দেখলেই বুঝতে পারবেন। আর খেতে এত টেস্টি হয়, স্মেলটা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ স্মেল। তো আবার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। প্লিজ সাপোর্ট করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।